বাংলাদেশে হামিংবার্ড আছে দোস্ত আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অর্ণফ এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ আমরা ম্যান্ডারিনের খাঁচার একটা মানে নতুন প্রবলেমের ভিতরে পড়ছি আমাদের ম্যান্ডারিন ফিমেলটা এই যে এই বক্সে ডিম পারতো যার কারণে আমরা এই বক্সের ভিতরে দুইটা এটা ভিতরে ডিম পাচ্ছে আদৌ আমরা যার কারণে এটার ভিতরে চিকেনের ডিম দিয়ে দিছিলাম এই যে যাতে করে ম্যান্ডারিন ফিমেলটা এইখানে ডিম পারে হ্যাঁ অ্যান্ড আমাদের উড ডাক ফিমেলটা ওই যে উপরের বক্সটাতে ডিম দিতেছিল যেটাতে আমরা খুশি হয়ে গেছিলাম বাট আজকে সকালবেলা এসে আমি দেখি যে এই বক্সের ভিতরে দুইটা ডিম কালকে কোনো ডিম ছিল না আমার কারণ আমরা এভরিডে চেক করতেছি আর সিজনের লাস্টের দিকে আমরা কিছু ডিম পাচ্ছি এই ডিমগুলো আমার জন্য খুব ইম্পর্টেন্ট কারণ আমার আগের ডিমগুলো থেকে আমরা বেবি পাইনি এবং প্রত্যেকটা ডিম আমি চাচ্ছি যে কালেক্ট করতে যাতে করে আমরা অ্যাটলিস্ট কিছু ম্যান্ডারিনের বাচ্চা পাই মানে আবার সেই একই প্রবলেম দুই ফিমেল একই বক্সে ডিম পারতেছে আমি দেখাই একটা অ্যান্ড এটার ভিতর দুইটা চিকেনের ডিম দেওয়া আছে এই যে একটা একটু সাইজে বড় একটা একটু সাইজে ছোট মোস্ট প্রবাবলি আমি যতটুকু দেখছি যে উড ডাকটা একটু বড় সাইজের ডিম পারে ম্যান্ডারিন একটু মানে এমন না যে সবগুলা ডিমই ম্যান্ডারিনের সমান হয় অনেক সময় ম্যান্ডারিনের ডিমও বড় হয় ছোট হয় হ্যাঁ কলডাকের ডিমও আমি দেখছি মাঝে মাঝে অনেক বড় ডিম পারে মাঝে মাঝে এতটুকু এতটুকু ডিম পারে ফিসেন্টের ডিমের মতো দেখি এটা দেখে যেতে সানোয়ার অ্যান্ড এই কেজির ভিতরে আমরা আরেকটা জিনিস আপডেট করছি আমাদের উড ডাকের বাচ্চাগুলো একটু দেখা হ্যাঁ উড ডাকের বাচ্চাগুলোর সাথে এখন কিন্তু আমার কল ডাকের বাচ্চাটা নাই হ্যাঁ আমার উড ডাকের বাচ্চাগুলোর ফেদার আসতেছে নতুন নতুন ফেদার দুইটা একটা করে আসো 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 ওই যে নিচে নিচে ওদের নতুন নতুন ফেদার আসতেছে তো ওই ফেদারগুলা কল ডাকের বাচ্চাগুলো টাইনে টাইনে খেয়ে ফেলতেছে হ্যাঁ এই জন্য আমরা কল ডাকের বাচ্চাটাকে সেপারেট করে দিছি এমন আমরা কল ডাকের বাচ্চাটা এই খাঁচার ভিতরে রাখতাম না ওরে বাইর করে দিতাম আগে মানে কিছুদিন পরেই বাট ও যেহেতু অত্যাচার শুরু করে দিছে এই জন্য আমরা ওরে আগেই বের করে দিছি ওর ওর শরীরে হোয়াইট প্যাটার্নটা দেখছ মুখের হোয়াইট প্যাটার্নটা হ্যাঁ এখন আপনারাই বলেন যে কয়টা মেল হবে কয়টা ফিমেল হবে মেলের মুখের হোয়াইট প্যাটার্নটা শুধু হোয়াইট কালারটা দেখেন এই আস্তে 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 আর এটা হলো উড ডাক ফিমেল ফিমেলের মুখের হোয়াইট প্যাটার্নটা দেখো দেখি এই ম্যান্ডারিনটা মারতেছে ওদের দেখছ এই যেটা সব থেকে বড় বাচ্চা ওইটার মুখের হোয়াইট হোয়াইট প্যাটার্নটা মেলের মতো তাই দিছে দৌড় ওরা আসলে ভয় পায় যে ম্যান্ডারিন ফিমেলটা আছে না ওদের এত টর্চার করে ওদের মাঝখানে বসে চিল্লাইতেছে যাতে করে এদিকেও না যেতে পারে ওদিকে না যেতে পারে এই বাচ্চাটা ওই যে এই গেছে বাচ্চাটা বাচ্চাগুলো এই হাঁসগুলোর টর্চারে ওই ম্যান্ডারিন মেলটারে দেখা মেলটারে দেখা দেখ কেমন করতেছে মাশাআল্লাহ আমার মেলটার এখনও কালার যায় নাই বাট আমার যেটা মনে হচ্ছে একটা মেল দুইটা ফিমেল বাট আপনার আপনাদের কী মনে হয় যদিও একটু আর একটু বয়স যখন হবে তখন বোঝা যাবে মুখের ওই যে হোয়াইট প্যাটার্নটা যে দেখছেন যে মেলের হোয়াইট প্যাটার্নটা একটু অন্যরকম হয় ফিমেলের হোয়াইটের প্যাটার্নটা অন্যরকম হয় একটু বড় হলে আমরা বুঝতে পারবো আমরা ফিসেন্টের কেজের ভিতরে যাই আস্তে আস্তে লাভ দিস না ভাই তুই না ভালো এই যে মাশাল্লাহ আমাদের বাসার প্রথম কল ডাকের বাচ্চা আমাদের বাসা আরেকটা কল ডাকের বাচ্চা হয়েছিল বাট কপাল খারাপ ওইটা আমরা টিকাইতে পারি নাই এই যে এটা হলো আমাদের বাসার প্রথম কল ডাকের বাচ্চা যাক ওরা রেখে দেই লাফালাফি শুরু করে দিছে ওর পায়ের রিং খুলে গেছে না না একটা ফিমেল দুইটা ফিমেল বাইরে আছে দেখি ডিম পারছে কি না একটা ফিমেল ডিম দিছে আর একটা ফিমেল ডিম দেয় নাই ওদের দেখলেই বোঝা যায় হ্যাঁ এই যে এইটা হলো আমাদের ফিসেন্টের এগ আর ফিসেন্টের এগের আপডেট যদি বলি আমরা ফিসেন্টের এগ দিছিলাম প্রথম যে ব্যাচটা বসাইছি ওটা বসাইছি 25 তারিখে মানে 15 তারিখের কাছাকাছি 25-30 হ্যাঁ 15 তারিখের ভিতরে ফুটার কথা প্রথম ব্যাচের মেবি দুইটা বেবি ফুটবে অ্যান্ড সেকেন্ড ব্যাচ আর থার্ড ব্যাচ আছে ইনশাল্লাহ এখানে আমরা আরেকটা ব্যাচ অলরেডি রেডি হয়ে গেছে এটা নিয়ে 4টা এগ আমরা পেয়ে গেছি ফিসেন্টের এইখানে এই 4টা আছে না এগুলো হলো ফিসেন্টের ডিম এগুলো হলো জাপানিজ ব্যান্থামের ডিম আর এগুলো হলো এই যে সেরামার ডিম ছোটো ছোটো ডিমগুলো হলো সেরামার ডিম এই এবার আমি খাঁচা দরজা খোলার সাথে সাথে সবগুলো সামনাসামনি চলে আসছে ওদের বয়স এখনও 1 মাসের মতো হয় নাই ওদের বয়স 1 মাসের কাছাকাছি হইলে ইনশাল্লাহ আরও কিছু আপডেট দেখতে পারবেন নতুন আপনার যেটা দেখতে পাইতেছেন ওদের সবার পায়ে আমি আমার রিং পরাই দিছি সবার পায়ে আমার রিং পরানো আছে মাশাল্লাহ এখন খুলে না গেলেই হয় কারণ ওদের পা অনেক ছোটো ছোটো কোনো মতো জাস্ট পরে রাখছি যে র্যাবিটের বাচ্চাগুলোকে আমরা এইখানে সেপারেট করে দিছি
ভিতরে অনেক গরম দেখে মায়ের সাথে থাকতে পারতেছে না, তো আমরা এখানে সেপারেট করে দিছি। এই যে এখানে দুইটা আছে, ওই যে ওই পাশের গুলো দেখা, এই যে এখানে শুয়ে আছে, এই যে শুয়ে আছে একটা, এই সবগুলা বাচ্চা এখানে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আমার সবথেকে পছন্দের বাচ্চাটা ওই যে পিছনে, আমাদের ওই যে চীনা হাঁসের বাচ্চা দুইটা ফুটলো, এন্ড দুইটা আমি বলছিলাম যে আজকে মেবি ফুটার মানে সম্ভাবনা আছে, ওগুলা কিন্তু অলরেডি ফুটছে। এবং আমি চাইছিলাম যে চীনা হাঁসটারে বাচ্চাগুলাকে একসাথে রাখতে চীনা হাঁসে ছাড়বো, বাট ফর সাম রিজন বাচ্চা ফুটে যাওয়ার পরও ওর মা ওইখানে বসে আছে, আজকে সারাদিনে নামে নাই। দুইটা বাচ্চা তো কালকে ফুটছে, ওরা কিন্তু সারাদিন মানে আজকে দুই দিন ধরে কিছু খায় নাই। তো আমরা কি করলাম যে চারটা বাচ্চাকে এনেই আমাদের এখান থেকে উডডাকের অলরেডি বেবি আছে, ওই যে হ্যাঁ উডডাকের অলরেডি বেবি আছে, ওগুলোর সাথে দিয়ে দিয়েছেন। এগুলোর সাথে অনেক মাশাল্লাহ ভালো কমফোর্টেবল আছে। এই সামনে যে দুইটা বাচ্চা বসে আছে, এই দুইটা হলো উডডাকের বাচ্চা, ওই যে ঠোঁট যেগুলো সাদা, এই বাচ্চাগুলো হলো আপনার চীনা হাঁসের বাচ্চা। যাক, এই বাচ্চাগুলো হওয়াতে আমার একটা উপকার হয়েছে। উপকারটা কি, আমি দেখাইছি যে আমার ম্যান্ডারিনের বাচ্চা কিন্তু আমরা পাই নাই, হ্যাঁ, কিন্তু আমার কিন্তু স্টিল আমি জানি না ফুটবে কি না, কারণ লাকটা ম্যান্ডারিনের ক্ষেত্রে আমার লাকটা একটু খারাপ চলতেছে। ইনশাল্লাহ হয়তো ফুটার সম্ভাবনা আছে 14 তারিখে একটা ডেটে, আমার কিছু ডিম আছে এখন ইনকিউবেটারের ভিতরে, ওই ডিমগুলো যদি ফুটে তাহলে ওরা খুব ভালো কম্পেনিয়ন পাবে, কারণ ওরা হলো ওয়াটার ফাউল, ওরা কিন্তু ডাক না, হ্যাঁ ওরা একটু সেন্সিটিভ হয়, লাফালাফি করে ভয় পায়, ওই ভয়টা কম পাবে এবং খাবার টাবার খাইতে পারবে এবং গ্রোথটা দ্রুত বাড়বে। রেগুলারই কোয়েল পাখি থেকে ডিম পাইতেছি, এই যে বর্তমানে এই যে এখন পর্যন্ত দুইটা দিছে কিন্তু 5টা দেয়, এভরিডে 5টা করে ডিম দেয়। তো আম্মুর সাথে আমি ওই দিন কথা বলতেছিলাম, কোয়েল পাখি অ্যাকচুয়ালি আমরা যখন প্রথমে আনছিলাম কিছু বাচ্চা, অনেকগুলা মরার পরে আমাদের অল্প কিছু কোয়েল পাখি রয়ে গেছে আর কি। তো এবার আমি আম্মুকে বলতেছিলাম যে আমরা কি কোয়েল পাখির কিছু ডিম ফুটাবো কি না, আপনারা কমেন্ট করে একটু জানান যে আমরা কি কোয়েল পাখির কিছু ডিম ফুটাবো কি না, তাহলে আমি হয়তো 20-25টা ডিম কালেক্ট করে ইনকিউবেটারের ভিতরে দিব, দিয়ে দেখি কয়টা বাচ্চা ফুটাইতে পারি আমরা, কারণ আমাদের এখানে 2টা মেল এবং 5টা ফিমেল আছে। আই থিঙ্ক আমি যদি ইনকিউবেটারে ডিম দিই তাহলে আমাদের এখান থেকে কোয়েল পাখির বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে। ও ভালো কথা ভালো কথা, এই যে আমি আমার ছাদে অনেক দিন ধরে একটা জিনিস ভিডিওতে দেখার চেষ্টা করতেছি, সেটা হলো আমাদের এই জবা গাছে একটা পাখি আসে, আমি একটু জুম করি, তাড়াতাড়ি জুম হয় না কেন, এই যে একটা হামিং বার্ডের মতো দেখতে, আমি জানি না এই পাখির নাম কি, হ্যাঁ অনেক দিন ধরে ওয়েট করতেছি যে পাখিটাকে দেখাবো, কই গেল, এই যে পিছনে গিয়ে বসছে, এই যে হ্যাঁ এই পাখিটার নাম কি, কেউ যদি জানি না থাকে, এই যে এটা মেলে ফিমেল পাখিটা, এটা আছে মেল, মেলটা বেশি ব্ল্যাক, ফুল ব্ল্যাক হয়, এই যে এই পাখির নাম কি যদি কেউ জানি না থাকে ভাই প্লিজ কমেন্ট করে জানো, খুবই সুন্দর একটা বার্ড। আমি জানি না বাংলাদেশে হামিং বার্ড হয় কি না, মোস্ট প্রবাবলি এটা হামিং বার্ড না, আর রেহান হামিং বার্ড টুনটুনি প্রজাতি কোনো কিছু হবে, আর না টুনটুনি না, এই পাখিটার বাসা এই আশেপাশে, এই যে পাখিটা এখন দেখেছেন আমি জানি না ভিডিওতে কতটুকু ফুটেজ আসছে, এতটুকু টুনটুনির সাইজে, কিন্তু ঠোঁটটা কিন্তু হামিং বার্ডের মতোই, হামিং বার্ড প্রজাতির কিছু একটা হবে, বাংলাদেশি হামিং বার্ড মনে হয় বেটা, হ্যাঁ এই আমার ডাক মিটিং করতে দেখ ম্যান্ডারিন, আমি কেন ম্যান্ডারিনের ডিম, আমি ম্যান্ডারিনের ডিম এখনও কেন কালেক্ট করতেছি দেখেন, আমার ম্যান্ডারিন পেয়ারটা এখন এই যে মিটিং করতেছি দেখেন, হ্যাঁ সো আমরা এখনও ডিম পাওয়ার সম্ভাবনা আছে, ইনশাল্লাহ একবার না একবার আমরা বেবি পাবই, এই সিজনই পেয়ে যেতে পারি, না না কিন্তু কাইন্ড অফ হামিং বার্ডের মতোই দেখতে। যাক আমরা ওই যে রায়হান খুঁজে বের করছে, রায়হান হলো কঠোর ভাবে বলতেছে এটা টুনটুনি পাখি, হ্যাঁ পরে অবশেষে খুঁজে বের করছে, নাম হলো দুর্গা টুনটুনি, পার্পল সান বার্ড ইংলিশ নাম, আর বাংলা নাম হলো দুর্গা টুনটুনি, এই যে মেলটা দেখতে এরকম, আমি জানি না ভিডিও দেখা যায়, যাই হোক তারপর আমরা হামিং বার্ড বলে চালাই দেবো, ভিডিও টাইটেল হামিং বার্ড দিয়ে দেবো। আমরা কি আদৌ এই সিজনে ম্যান্ডারিন বাচ্চা পাই কিনা সেটা দেখার জন্য ভিডিও দেখতে হবে। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।